সম্মানিত মোস্তাশি ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। শোল মাছের পোনা, ভিয়েতনামের শোল মাছের পোনা আমরা ডেলিভারি দেওয়া হচ্ছে। এগুলো গুনে দেখতে পাচ্ছেন এই মাছগুলো গুনা হচ্ছে। এই সাইজের মাছগুলো 2 থেকে 2.5 ইঞ্চি এবং কি 7-3 ইঞ্চি সাইজও আছে। ওইগুলো যদি আপনারা নিতে চান, আপনি আপনার পুকুরে চাষ করার জন্য, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিন বক্সে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বার সংগ্রহ করে আমাদের কাছে ফোন করতে পারবেন। এবং কি আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় এই মাছের পোনা সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি। যে সকল মৎস্যচাষী ভাই নতুন, যে আমরা নতুন মানুষ, আমরা ভিয়েতনামের শোল কীভাবে চাষ করব, আপনারা প্রথমত আপনার পুকুর ভালো করে তৈরি করে নেবেন। তার জন্য কিছু গ্যাস জাতীয় ওষুধ ব্যবহার করবেন। গ্যাসের ওষুধগুলো ব্যবহার করলে আপনার কিছু ব্যবহার করা লাগবে না। তারপর আপনি আপনার পুকুরে একবার দিয়ে, মানে একটা ছাইড দিয়ে আপনি এক করবেন, কিছুটা তারা ঘিরে নেবেন। ঘিরে নেওয়ার পরে ঘিরে ভিতরে পলিথিন কাগজ দিয়ে 30-40 গাছ পলিথিন কাগজ করে হয়ে যাবে। আপনি এটা দিয়ে আপনি কিছুটা ব্যবহার করে এগুলো ঘিরে এর ভিতরে 15-20 দিন খাওয়াবেন। তারপরে আপনি মাছগুলো বাড়িতে আর পুকুরে ছেড়ে দেবেন। পরবর্তীতে তারপর খাবার দেবেন। ইনশাল্লাহ আছে এই পর্যন্ত আগামী ভিডিওতে আবার।